Hi, Assalamualaikum. I'm Yazwat Taisin. I'm a Bangladeshi acting student. I'm in Malaysia. I'm at the INTI International College, Subang Jaya. I'm a foundation in science. This is my third semester. I'm going to put the chance to go to the university. তাহলে মানে এটা না যে বাংলাদেশের মান ভালো না মানুষের মানও ভালো বাট এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বেস যারা আর কি বেস করতে চায় যেমন কানাডা অস্ট্রেলিয়া এবং বিভিন্ন দেশে যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য আমার মনে হয় যে মালয়েশিয়াতে ফার্স্টে ফাউন্ডেশনটা করে এবং পরবর্তীতে ওখানে গিয়ে আপনার বিএসসি বা আপনার বিবিএটা করলে ভালো হবে আমার আমার বাবা যিনি উনি রেদন সাহেবের ভিডিও দেখছিল ইউটিউবে তো উনি ওখান থেকে ওনার সাথে যোগাযোগ হয়েছে এবং তিনি আমাকে অনেক হেল্প করছে First of all, processing taken to সময় লাগে এটা জন্য কেউ কোনো কমপ্লেইন বা অনেক সময় দেখা যায় যে মানুষজন বিরক্ত হয়ে যায় যে ভাই আর কত দিন ভাই অনেক দুই মাস তো চলে গেছে এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আপনার সার্টিফিকেটগুলো আপনি কত দিন নিয়ে যেতে পারবে কারণ কি আপনার সার্টিফিকেট যদি স্ট্রং থাকে মনে করেন ভালো গ্রেডস বা ভালো মার্কস থাকে তাহলে আপনার প্রসেসিং এ কম সময় লাগবে আর যদি একটু দুর্বল থাকে তাহলে একটু বেশি সময় লাগতে পারে কেউ যদি মালয়েশিয়াতে পড়াশোনা করতে চায় যেমন মালয়েশিয়াতে ইন্টি ইন্টারন্যাশনাল পরে সেগি আছে লিঙ্কন অ্যান্ড মেনি আদার ইউনিভার্সিটিস অনেক অনেক অসংখ্য ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে স্পেসিফিকলি একটা সাবজেক্টের উপর সবাই স্কিলস তো আপনার যদি যে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান আপনার রেদন সাহেবের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন